প্রচন্ড পরিমাণ ভয় দেখাইতেইবে, হ্যাঁ, যেটা মনে করেন যে ভয় পাইবে। আমার মুসল তুমি কত একটা উঠতে পারে না, সে কিন্তু ব্যাটকে গেছে, কিন্তু জ্বালালে আরো কাহিল হয়ে যায়। কেননা কষ্টের মাঝে যদি মোরা আরাম খুঁজছে না নি, হ্যাঁ, তাহলে ওটা কষ্টই মনে হইবে। বাগা, এই এটা হলো বাগা মাদি, পরবর্তীতে এইটার সারণ যায়, এইটা ভালো। ওরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন ধরো? আশা করি ভালো আছেন, ময়ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এর আগে বলছিলাম যদি একটা দুইটা যদি বাম সেট হয়, পরবর্তীতে আপনার যে কারো কবুতর আছে বা পিজন আছে, হেইও আস্তে আস্তে বাম সেট করতে পারবেন যদি এক্য দুঃখ হয়। আবার যদি মনে করেন যে আপনার এক্য দুঃখ যদি গাতে, মানে পিনে গাতে, বা মনে করেন যে চাকলায়ও রে 15-20 মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা, হ্যাঁ, পরবর্তীতে যে কবুতর আছে ওই কবুতর আপনি সেট বানাইতে পারবেন একটা একটা করে। ওই যেরকমের বাম, বামে যদি আপনি দুইটা কবুতর ওড়ে, বাকি মনে করেন 2-3টা খেদাই খেদাই ওড়ে বয় ছিটতে পারবেন। পরবর্তীতে খাড়াই থাকবেন যেন ও না নামে, ওই জায়গাটা একটা মায়া লাগবে, ঠিক আছে, থাকতে থাকতে মায়া লাগবে, পরবর্তীতে বলবো যে আমার খেদাইলে আমার এখানে বইতে হইবে। এইরকমই যদি আপনার 2-3টা কবুতর যদি ওড়ে গাতে, মানে গাতাগাতি বাত, মনে করেন ওড়ে 2-3 ঘন্টা ওড়ে, বা মনে করেন আধা ঘন্টা, এক ঘন্টা ওড়ে, হ্যাঁ, একটা দুইটা ওইলে হইবে, একটা না 2-3টা লাগবে, ঠিক আছে, 2-3টা ওইলে হইবে বা দুইটা ওইলে হইবে। পরবর্তী ওই 2টা ওড়লে আপনার একটা কবুতর একটু মোটামুটি ওইটা পাক্কা মারবেন, কিন্তু আপনার লস্টে যে আরও কবুতর আছে সেই যেন ফিল্ডে না থায়। কেননা ওই যেটা অল্প ওরে যেটা পাক্কা মারবেন, হ্যাঁ, ওরা শিখেইবেন, সেটা কিন্তু আপনার অন্য অন্য কবুতর থাকলে ওই দেখলে নামিয়ে যাইবে, বিষয়টা বুঝতে পারছেন? সুতরাং আস্তে আস্তে খাইতে হইবে, ডাইরেক্ট খাইলে গলায় বাজে, পরবর্তীতে হেসকি শুনবে, হ্যাঁ, আর হেসকিটা কি কবুতর আড়াই যাইবে, হ্যাঁ, যদি তাড়াহুড়া করেন কবুতর আড়াই যাইবে, কবুতর উড়িয়ে যাইবে, কবুতর এদিক ওদিক যাইবে, কবুতর একটা না একটা কিছু হইবে। যাই হোক, আমাদের কিছু কিছু কবুতর, 7-8টা কবুতর আপনার যে ভালো ওরে, আর কিছু কিছু কবুতর আছে তারা মনে করেন যে একটু চক্কর দিয়া এবার নামিয়ে যায়। কিরপেনে দেশে দেশে অন্যান্য কবুতর থায়, ওরা ওরে না ওরাও নিচে থায়, ওই দেখা দেয় যারা একটু ভালো ওরে হারাও নেমে যায়, বুঝতে পারছি? যাই হোক, আমরা 8টা কবুতর আজকে সিলেক্ট করছি, মানে বাচ্চা খাসাই থইছি, সেই 8টা মোটামুটি মনে করেন যে ভালোই ওরে, সেই 8টা একটা একটা পাক্কা মারবো, বিস্তারিত মনে করেন যে আপনারা দেখতেই পারবেন। লন তাহলে সারি, এই কবুতরটি মোর হালকা হালকা ওরে, ওরে না হ্যাও না, ঠিক আছে, হালকা হালকা ওরে, এই আমরা যে 5-10 মিনিট এইরকম ওরে, আর এইও যদি উড়েই চাই তাহলে ওই যা বলছিলাম একটা 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 সবুর করিয়া উড়েইতে হইবে। যাই হোক, আর যাদের সিলেক্ট করছি হারাইলো, এই না আছে 6টা, আর ওই 2টা 8টা, আগে এই 2টা আমার উড়াইতে হইবে, কী করতে হবে, এই 2টা উড়াইতে হইবে, সে কারণে প্রচণ্ড পরিমাণ ভয় দেখাইতে হইবে, হ্যাঁ, যেটা মনে করেন যে ভয় পাইবে। এই মনে করেন এই 2টা উড়াই দিলাম, আর একটু ডর দেখাইয়া আর একটু উড়াই যেতে হইবে জানারা না নামে। এখন যদি আমরা অন্যান্য কবুতর এই টিনে থাকতে, হ্যাঁ, হেরা কিন্তু উড়তে না, কিরপেন নেই হেরা নামিয়ে যেতে, হ্যাঁ গো দেখা দেয় হেরা নামিয়ে যেতে, আর কেউ দেখবে না দেখিয়া হেরা দুজন আন উড়ে যাবে, যা বলছিলাম দেখেন পেট্টি গেলে বুঝে দিতেছি। এই এই 2টা যেহেতু বোঝা যায় ভাব ভঙ্গি বোঝা যায় এদিক ওদিক টানলো এসে, যেহেতু তারা কিছুক্ষণ উড়বে, হ্যাঁ, এই মাঝখান দাঙ্গ কী করতে হইবে, মাঝখান দিয়ে আপনার করতে হইবে যে আমার এখান দিয়ে আবার হ্যাগোসে ইয়া কই হারা কই হ্যাগোসে আবার ভালো ওরে কারা হ্যাগোসে ভালো ওরে আবার আমার এইডা বাগা, এই এটা হলো বাগা মাদি, হ্যাগো দেখা দেয় পাক্কা মারতে হইবে হারা কই উ যে হারা, হ্যাঁ, পাক্কাটা মারতে হইবে একটু জোরে, বিসমিল্লা, দেখছেন কি বাড়িটা মারে, এইটা যে কালে মেলবে ওই 2টার লগে, মানে যেটা এইমাত্র পাক্কা মারছি পরবর্তী তারাটা পাক্কা মারতে হইবে, হ্যাঁ, এই মেলছে, এই 3টা মেলছে, মেলছে যেহেতু পরবর্তী কারা ছাড়া যায়, পরবর্তী আমার এই যে এইটা পরবর্তী তেইটারা ছাড়ান যায়, এইটা ভালো ওরে, আধা ঘন্টা 40 মিনিট ওরে একটা না, এখন হ্যাগু বিশ্রিত হইবে যে 3টা সারছি 3টা কই উই যে বিসমিল্লা, হে আবার একটু নিজ দে ভাবলো হয়েছে, আর আবার স্টার উড়তে উড়তে সময় লাগবে, হে নামবে না, হে ওরে একটু বেশি উঁচু উঠতে গেছে অল্পের ভিত্তি ওই 3টা, বুঝছেন, দেখা যাইতেছে না উই, এরপর আছে আমাদের এই যে লাল গলা মাদি, এটা লাল কালাম আদি, ক্যামেরার সামনে অনেক কিছু পড়ছে, যাই হোক, উই চার যা যা তুই যা, হেরাও দিছি চারিয়া,
যাই হোক, ক্যামেরাটা এখন একটু ডার্ক কালা হয়ে যাইতেছে, ক্যামেরা লেন্সের সামনে যেন কি যেন পড়ছে, এই কারণে মনে করি এই অবস্থা। যাই হোক, একটা একটা পাক্কা মানবো, এবার হোমানে ডরদা আমু জানো ওই কই হ্যাগমতো উঠতে যায়। ঠিক আছে, তাইলে দেখাইয়া বা বেশি ঘুরে ফিরে একটা একটা ভিডিও পেঁচাই লাভ নাই, এইটিরও সারিয়ে দিই। হ্যাঁ, পরবর্তী তো এই যে হ্যাগমতো উরুক আর হোমানে ডরদা হাইতে হইবে। হ্যাঁ, বিশেষ করে আপনার যে ইয়া কি কথা কমু বুঝায় না কিছু। যাই হোক, বিশেষ করে যে আপনার কবুতর আশেপাশে থাকবে বা যতই ডর দেখান যাইবে না, সেসব কবুতর বেশিরভাগ ডর দেখাইবেন। কারণ ডর দেখাইলে যেন অন্য জায়গায় বই পড়ে, যেন এদিক ওদিক না যায়, অন্য অন্য কান্দা না যায়, বুঝতে পারছেন? তাহলে এইটিও সারি, ভিডিও বেশি পেঁচা মনে, একটা একটা করে দেখাইলে এইরকমের অনেকক্ষণ লাগিয়ে যাইবে। আর ক্যামেরাটার কি হচ্ছে, রেড টু দেহি মগ কই তোর আল্লাহর মতো যে সব সব বলতে আটোটাই উঠতে গেছে। হ্যাঁ, লেন্সের সামনে আর একটু সমস্যা আছে, এতক্ষণ পর মনে করেন যে একটুখানি সমস্যা সমাধান করছি। যাই হোক, গরিব মানুষ তো এর লেগে মনে করেন যে ক্যামেরাটাও একটু নর্মাল। হ্যাঁ, দোয়া করবেন যেন বিইপি ক্যামেরা আনতে পারি, আপনাদের সামনে কোনো সমস্যা ছাড়াই ভিডিও সম্পূর্ণভাবে দেখাইতে পারি। সবাই ওরতে আছে, এতক্ষণ ঠিক করছি, এর ভিত্তি মনে করেন যে নামে গেছে, আটোটাই ওরছে, আটোটাই ওরছে, এখন নামার সময় হয়ে গেছে। এই যে নামে যাইবে, একটু নামছে, এই বাকি দিয়ে আছে এখনও। আমার মুসল তো ভালো রে। হ্যাঁ, আর যদি ওই যে একটু আগে যা বলছিলাম যে যদি সিঙ্গেল পাক্কা মারতাম, আর যদি মনে করেন যে এখানে কিছু থাকতে, তাহলে আমার মুসল দমরা ঠিক মতো উঠতে না, এটা আমি জানি। এখন মুসলদম সুন্দর মতো উঠতেছে, সঙ্গদোষে লোয়া বাসে। কিছু কিছু কথা আছে আপনার যে মুরব্বীরা বলে যে সঙ্গদোষে লোয়া বাসে, বলতে এইরকমের যে দেখা যাইতেছে যে আপনার জেল লাগে চলবেন, হেল লাগে হেডম হইবেন, হেডাই বুঝেছে। হ্যাঁ, পুরো ব্যাট খেয়ে গেছে। আর আমার কথা হইলে যে ইয়া যে সঙ্গদোষ লোয়া বাসে কিলে মাঝে মধ্যে আমার গিরিবাজের লোক কিছু কিছু কবুতর আছে যে ওরে না, এরপর মনে করেন যে গিরিবাজে কিছু কিছু কবুতর আছে যে ওরে হ্যাগোলাগে ওরে। আমার জালালে একটা বেবি আছিল, ওই বেবিটাও মনে করেন যে এই রকমের চাকলায় উড়তে, জালালে কিন্তু সচরাচর এত ওরে না, কিন্তু উড়ে টুড়ে এরকম ব্যাটকেই যেতে, এই যে দেখছেন ব্যাটকেই গেছে। আমার মুসলদম কত একটা উড়তে পারে না, সে কিন্তু ব্যাটকেই গেছে, কিন্তু জালালে আরও কাহিল হয়ে যায়, কারণ আগে যাতে করতে গোষ্ঠীতে মুষ্টিতে নাই এত ওরা, এরপর যদি উড়ে যায় উঠে সমস্যা তো টইবি। যাই হোক, বিস্তারিত যে কই তোরা সেই আমরা সারিয়ে দিই। উমানে আছে বেশিরভাগ, উমানে বলতে বোঝায় যে আপনার যে ইয়া ডিম পারে বই থাকে না, তা দিই ওইটা মগো বরিশালের বাসায় উমান করে, বুঝছেন? যা ভাই রে, একটু রোদ টোদ খাইয়ে যা 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 যা। সব বাইরে এসে আর যাদের যাদের ডিম আছে হেরা এখন পর্যন্ত বৃত্তে আছে, আর হ্যাঁ লড়ামও না। হ্যাঁ, আপস যদি বাইরে বাইরে হইবে আর না বাইরে নাই। এই যে হ্যাঁ ডিম আছে, এই এই ডিম সে আবার ভাব লয় মাঝে মধ্যে। আর আপনারা কি টিকিট কিনতে বাইরে হাঁটতে হইবে? হ্যাঁ, কিছু নাই কিন্তু হে মাঝে আমাদের এরকম লাল বাচ্চা হয়েছিল ছয়টা। ছয়টার ভিতরে তিনটা মারা গেছে, তিনোটাই নর মারা গেছে, এখন তিনোটা যে তিনটা আছে তিনোটাই এলো মাদি। বাচ্চা তিনটা আছে এই জায়গায় আছে, এই একটা লাল বাচ্চা, এরকম ছয়টা ছিল। এখন তিনটে আছে, এখন তিনটে আছে তিনোটাই মাদি, এই একটা, এই একটা আর উপরে আছে নাই, আর একটা কই তেলি, এই দেখছেন গনলে সুবিধা হয়, এখন একটা দেখি না। আমি যদি গোনার উপরে না থাকতাম তাইলে কি বুঝতাম কবুতরটা আড়াইল টাইল বুঝতাম না। আমার লাল আর একটা কই, ও যে পাইছি, ও যে বই রয়েছে, ও দেখছেন, ও যে ক্যামেরার মাঝখান বরাবর এ আই পড়ছে, হে বুঝতে পারছি যেন ফটোশ্যুট চলতেছে। হ্যাঁ, বা ভিডিও শ্যুট চলতেছে, আমার এনে যাওয়া লাগবে। যাই হোক, ভিততে যাই, এবার আরটু হালকা পাতলা কইয়া এবার রাখি দিয়ে আসবো। আমি কিছু কিছু ভিডিওতে গামাই গুমাই গেলে এরকম আপনাকে দেখাই। হ্যাঁ, এই যে টিপ টিপ বার্সা পানি পড়তাছে, ঠিক আছে, কিপের নিয়ে দেখাই যেন আপনারা একটু বুঝতে পারেন যে ভিডিও করতে আরামদায়ক না কষ্টদায়ক। আরামদায়কও আছে কষ্টদায়কও আছে, কেননা কষ্টের মাঝে যদি মোরা আরাম খুঁজছে না নি, হ্যাঁ তাহলে ওটা কষ্টই মনে হইবে। ঠিক আছে,
বুঝতে পারছেন এই পেন্টা মাঝে মধ্যে দেখায় এরকম বাইরে এবার এরকম দেখায় যে এই ধ্যানটা আমি একটু কালা পানি পুনি পড়তেছে হ্যাঁ মনে হয় তো অনেক জ্বালা কি পেন্টে জ্বালা এত কষ্টের ভিড়ে মনে দিই তারপরে মনে করেন যে বাড়ে না কি বাড়ে না বুঝল যাই হোক ভিডিও আছে এই পর্যন্তই দিলাম আর ভিডিওর ভিতরে ভুলতেটা হলে খামার দিয়ে দেখবেন আজকে কি বুঝাইছি কিভাবে আপনি একটা দুইটা যদি আপনার যে ওরে বাকিগুলা কিভাবে আপনি উড়াইবেন আবার একটা দুইটা যদি আপনার বাম সেট হয় হ্যাঁ বাকিগুলো আপনি কিভাবে বাম সেট করাইবেন বাকি যে ওই একটা প্রশ্ন হইতে পারে যে বাকি একটা দুইটা কেমনে আমি সেট করবো বা একটা দুইটা কিভাবে আমি বামবো আমি ওইটা আপনার দায়িত্ব যে আপনি পারেন পাক বান্ধ হেই বান্ধ ওই বান্ধ আপনার দায়িত্ব এরকম করতে হবে বিস্তারিত তো বললামই ঠিক আছে এইটা একটু কষ্ট হয় আবার দেখা যেতেছে পাক বান্ধে এই বান্ধে বান্ধে বয় থুমু এটি অত একটা লাগে না বইয়ে যায় তাই বেশটা না হইলে একটা দুইটা হইলে বইয়ে যায় যদি কবুতর বেশি থাকে ঠিক আছে আর ওই তাদের অভ্যাসের সাথে সাথে অন্যান্য কবুতরের অভ্যাস করাইলে ওইয়ে যায় বইয়ে যায় উড়ে যায় এই আর কি ঠিক আছে সব মিলে মনে করো যে ছোটখাটো একটা ভিডিও দিলাম ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল তুলে থাকতে থাকবে পাইয়ে থাকেন বা ওইয়ে থাকে ছোট বসে থাকবেন খামার দিশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত দেওয়া হারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।